হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুপুর ব্লগস। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর চলে এসেছি একটা নিউ মিনি ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে 4th February, শনিবার, আর এখন বাজে হচ্ছে বিকেল 4:30। তো একদম আমাদের বাড়ির সামনে দিয়ে যায় হচ্ছে প্রসেশন। কিসের প্রসেশন? সেটা হলো আমাদের এখানে আজকে শীতলা মায়ের মহাস্নান যাত্রা। আমাদের এই রাস্তা দিয়েই সালখিয়াতে যায় মা স্নান করতে। তো সেই ভিডিওই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি। আমাদের বাড়ির এই সামনের রাস্তা দিয়েই শীতলা মা যায় সালখিয়ায়। সালখিয়াতে বড় মা আর ছোটো মা রয়েছে। তো সেই মায়ের কাছে সবাই যায়, সব মানে এরা 7 বোন মায়েরা। তো 7 বোন সব এক জায়গায় হয়ে স্নান হয়। আর এটা হচ্ছে আজকে রাত্রি 9:30-9:30 মধ্যে লেগে যাচ্ছে মাঘী পূর্ণিমা। মাঘ মাসের পূর্ণিমাতে এই পুজো হয় শীতলা মায়ের। তো সালখিয়াতে হয়, তোমরা সবাই হয়তো জানো। তো চলো, ফার্স্ট চলে এসছে একজন মা। আমি ঠিক জানি না এটা কোন মা, তো তোমরা দেখতে থাকো। পরপর মায়েদেরকে বাঁকে করে নিয়ে যাওয়া হয় এরকম পালকি করে, আর একটা চলে গেল। আর প্রচুর লোকজন ছিল বলে আমাকে ভয়েস ওভার করতে হয়েছে। যে বড় প্রসেশনটার কথা আমি বলেছি সেটা একদম লাস্টে আসে। তো এখন তো শীতকাল, মানে এখনও শীত ভালো মতন যায়নি, তো খুব তাড়াতাড়ি 5:30-6:30 মধ্যেই সন্ধে হয়ে যায়। তো ওই প্রসেশনটা আসতে খুব দেরি হয়েছে, মানে অন্ধকারের মধ্যে আমি করেছি পুরো ভিডিওটা। তো একের পর এক প্রসেশন যাচ্ছে, তোমরা দেখতে থাকো। যত মা আছে সবাই সালখিয়ায় এই রাস্তা দিয়েই যাবে। আর মেন যে প্রসেশন আসবে সেটার জন্যই এত ভিড় হয়, মানে প্রচুর লোক ওই প্রসেশনে যায়। আর সেই মাকেও তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে চকপাড়ার। তোমরা দেখলে দুজন মা চলে গেল, আর এক মা আসছে সালখিয়ায় যাওয়ার জন্য। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। প্রায় 10-15 মিনিট পর পর এসছে এরকমভাবে, আর মানে নাচ করতে করতে লোকেরা, তারপরে ব্যায়াম পার্টি বাজিয়ে নানান রকম গান বাজিয়ে এসছে। তো দেখতে থাকো। এবারে মেন যে প্রসেশনের কথা আমি বলেছিলাম সেটা এখন আসছে। তো তার জন্য অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আর দেখো আমাদের এখানের মা যে শীতলা মাতা যাবে তার জন্য পুরো রাস্তা ভিজানো হয়েছে। আমিও অনেক জল দিয়েছিলাম দুপুরবেলার দিকে, আর তারপরেও আমাদের বাড়ির সবাই মিলে অনেকে মিলে জল দিয়েছে। রাস্তা পুরো ভিজা থাকতে হয়। আর ওদিকে যে শুকনো রাস্তা দেখছো ওটাও ভিজা ছিল, রৌদ্র এত ছিল যে শুকিয়ে গেছে। তো চলো এবার মাকে দেখে নাও। আর প্রসেশন যে আসে, নানান রকমের সাজগোজ থাকে তার মধ্যে, নানান রকমের মানে বহুরূপী সাজে না ওরকমও থাকে। তো চলো তোমরা দেখতে থাকো। ডিজে চলছে আর সমস্ত ছেলেমেয়েরা নাচানাচি করছে, আর ভিড় দেখো, মানে প্রচুর ভিড়। অন্ধকারে জানি না কতটা বোঝা যাচ্ছে, ভীষণ ভিড় আর প্রচুর লাইটিং, মানে দারুণ। আজকের বিকেলটা দারুণ কেটেছে।
তো তোমরা দেখতে থাকো। প্রসেশন চলাকালীন আর এক মা সাইড দিয়ে চলে গেল, এই মাকে আগে যেতে দেওয়া হলো। দেখো সব মহিলা ঢাকিরা ঢাক বাজাতে বাজাতে যাচ্ছে। তোমরা দেখতে পেলে তাহলে শীতলা মাতা যে এখান থেকে যায়, পাঁচ বোন এখান থেকে যায় আর দুই বোন আছে সালকিয়ায়। এই প্রসেশনটা প্রায় আধ ঘন্টার ওপরে, মানে পৌনে এক ঘন্টা মতন গেল। আমি তো প্রচুর ক্লিপ কেটে দিয়েছি, কারণ অতক্ষণ তোমরা দেখতে বোরিং হয়ে যাবে, প্লাস অন্ধকারও হয়ে এসেছিল, কিন্তু প্রচুর লাইটিংয়ের জন্য আমি ভিডিওটা করতে পেরেছি। তো আজকে আমার ব্লগ এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। তো চলো, বাই বাই।